নমস্কার, ওয়েলকাম টু ছন্দশীলা। আজকে আমি বানাতে যাচ্ছি লেবু পাতার দই ইলিশ। ইলিশ মাছ আমি 2 পিস নিয়েছি, এটা ভালো করে ধুয়ে রেখে নিয়েছি। কালো জিরা, সর্ষে বাটা আমি 2 পিসের জন্য 1 চামচ নিয়েছি, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা 3টা, আপনার যেরকম ইচ্ছা সেরকম দিবেন। দই, পাতি লেবুর পাতা, লবণ, হলুদ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা 3টা, টমেটো আমি গোলভাবে কেটে নিয়েছি, আপনার যেরকম ইচ্ছা সেরকম কেটে নেবেন। প্রথমে মাছটা যে আমি ধুয়ে রেখে দিয়েছি, সেটাতে আমি লবণ, এক চামচের চেয়ে একটু কম, হলুদ ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেছে, কড়াইটা চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেশি দেব না যেহেতু পিস দুটোই আছে। একটু গরম হবে, গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। চাপিয়ে দিচ্ছি, এটাকে আমি ভালো করে ভেজে নেব, বেশি ভাজবো না, এই মাছটা বেশি ভাজা হয় না। মাছটা ওই দিক তাই ভেঙে দিচ্ছি, উল্টে দিচ্ছি, দেখে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। টা আমি এইভাবে হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি বেশি লাল করে ভাজলাম না। কালো জিরা 1 চামচ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, হলুদ 1/2 চামচ, এই মাছটা রান্না করতে খুব সোজা, বেশি সময়ও লাগে না। কাঁচা লঙ্কা যেহেতু আমি বেটে দিয়েছি, যে যেমন ঝাল খান সেরকম দিবেন। চারটা লেবু পাতা, টমেটো বেশি দিলাম না, যে দইটা আছে সেটাও আমি দিয়ে দিলাম, লবণ 1/2 চামচ,
এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। যে মাছটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম। হালকা জল দিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসেছে। ওর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা ঢেকে মোটামুটি 3 মিনিট ছেড়ে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা। হয়ে গেছে, সেন্টটাও খুব সুন্দর আসছে। গ্যাসটা একটু অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে প্লেটিং করব। লেবু পাতার দই ইলিশ আমি প্লেটিং করে দিয়েছি, এটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এই লেবু পাতার দই ইলিশ বানাবার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের এপিসোডে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। ইনশাল্লাহ সিনা, ধন্যবাদ।